Hey everyone, to cooking studio আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। চলে আসলাম একটা গোলা রুটি রেসিপির সঙ্গে। কিভাবে গাজর দিয়ে টেস্টি করে গোলা রুটি তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রসেসটা। রেসিপিটাকে তৈরি করবার জন্য এখানে কেটার দিয়ে কেট করে নিয়েছি 1 কাপের মতো গাজর আর দিয়ে দিলাম সামান্য কিছু না লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনি দিয়ে গাজরটাকে খুব ভালোমতো চটকে নিয়েছি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ম্যাশ করে নিতে হবে আপনি মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু খুব সহজেই গাজরটা নরম হয়ে যাবে তাহলে গোলা রুটিটা তৈরি করতে অনেক সহজ হবে আমি এই প্রসেসে 2 থেকে 3 মিনিট গাজরটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন 2 থেকে 3 মিনিট মাখিয়ে নেয়ার ফলে আমার গাজর থেকে পানিও বের হয়েছে আর গাজরটা অনেক অংশে কমেও গেছে দিয়ে দিলাম কুচি কুচি রাখা 3টা কাঁচা মরিচ ঝালটা আপনি আপনার স্বাদের উপর ডিপেন্ড করে অ্যাডজাস্ট করে নিতে পারেন দিয়ে দিলাম 1 কাপের মতো পানি আমি এখানে পানি দিয়ে তৈরি করলাম আপনি চাইলে এখানে দুধও ইউজ করতে পারতেন দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে সবগুলো উপকরণ অতি সহজে মিশ্র হয়ে যায় এভাবে ধীরে ধীরে হাত দিয়ে খুব ভালো মতো চাপ দিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে সবগুলো উপকরণ খুব ইজিলি ভাবে মিক্সড হয়ে যায় এভাবে কিছুক্ষণ অল্প অল্প করে ময়দা এবং অল্প অল্প করে পানি অ্যাড করে একটা মিডিয়াম সাইজের বেটার তৈরি করে নিতে হবে গোলা রুটির বেটার যেমন একটু পাতলা ধরনের হয় ঠিক সেই রকম করেই তৈরি করে নিচ্ছি সেটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে আপনি এটাকে ঠিক করে নেবেন দেখুন এভাবে ধীরে ধীরে আমি একটা মিডিয়াম সাইজের বেটার তৈরি করে নিলাম এখন আমার গোলা রুটিটা তৈরি করবার পালা গোলা রুটি ভাজবার জন্য চুলায় দিয়েছি প্যান আর দিয়েছি সামান্য করে তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 হাতা পরিমাণ গোলা রুটি দিয়ে যে হাতে দিয়ে গোলা রুটিটা দিয়েছি সেই হাতা দিয়ে গোলা রুটিটাকে শেপ করে দিচ্ছি গোল করে এটা আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারতেন এখন ঢাকা দিয়ে দেব যাতে আমার গোলা রুটিটা অতি সহজেই হয়ে যায় গোলা রুটি ভাজতে কিন্তু খুব বেশি টাইমও লাগবে না এটা একটা হেলদি রেসিপি যেসব বাচ্চারা গাজর খেতে চায় না তাদেরকে আপনি এইভাবে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিন রেসিপিটাকে পারে দিতে পারেন চলে আসলাম মিনিমাম 1 মিনিট পর এসে দেখছি দেখুন ঢাকাটা তুলে আমার উপর পাশ থেকে গোলা রুটিটা একদমই শুকিয়ে গেছে এখন ধীরে ধীরে গোলা রুটিটাকে উল্টিয়ে দেব এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে গোলা রুটিটাকে আপনার পছন্দ মতো করে ভেজে নেবেন তারপর রেসিপিটাকে সার্ভিং বেলে নামিয়ে নিচ্ছি এই প্রসেসে সবগুলো গোলা রুটিটাকে ভেজে নিলাম আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আমাকে কাজ করে উৎসাহ আরও বাড়িয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন